সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আমি সাত্তার স্যার বলছি গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর একুশ নাম্বার উপপাদটা করিয়েছিলাম আজকে আমরা বাইশ নাম্বার উপপাদটা করাব দেখো বাইশ নাম্বারের উপপাদটা আমরা দেখছি এখন স্ক্রিনে তোমরা বই খুলে রাখতে পারো প্রশ্নটা কি বললো অর্ধবৃত্তস্থ কোন সমকোণ এক সমকোণ আমরা জানি নব্বই ডিগ্রি আর অর্ধবৃত্তস্থ সেটা অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে তাই না এমন একটা কোন হবে যেটা অর্ধবৃত্ত এই যে অর্ধবৃত্ত হইলে সেটা তো কেন্দ্র দিয়ে যে যেটা বৃত্তটাকে সমদিখণ্ডিত করে সেটাই অর্ধবৃত্ত এখানে দেখো কি বলল যে মনে করি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে বি একটি ব্যাস এই যে বি ব্যাস বৃহত্তম জ্যাকেই কিন্তু বেশ বলে তোমরা সেটা জানো ও কেন্দ্র একটি অর্ধবিত্তস্ত কোন প্রমাণ করতে হবে যে কোন ছিল প্রশ্ন আমরা আঁকাটা দেখাবো একটু তার আগে একটা কথা বলে নিই সেটা হলো যে তোমরা কেউ যদি এসএসসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাদের জন্য কথাটা বলা সেটা হলো এসএসসি পরীক্ষার ঠিক এক মাস আগে আমি তিনটা সাবজেক্টের উপর শর্ট সাজেশন দিয়ে থাকি ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ সেকেন্ড পেপার এবং সাধারণ গণিত সাজেশনটা বেশ ভালোই হয় ছাত্রছাত্রীদের ভাষ্য নাইনটি থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পড়ে সেই সাজেশনটা যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবা যাতে সাজেশনটা দিলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আমরা এখন দেখো কিভাবে চিত্রটা আঁকব সেটা আমরা একবার দেখে আসি দেখো প্রথমে আমরা কম্পাস নিয়ে একটা বৃত্ত এঁকে ফেলি বৃত্তটা এঁকে ফেললাম আমরা এরপরে আমরা স্কেল দিয়ে একটা ব্যাস নেবো তাই না দেখো একটা ব্যাস নিলাম এবার আমরা যদি এখানে যেকোনো জায়গায় একটা বিন্দু নেই অর্ধবিধস্ত কোনটা কিন্তু আমাদের এক সমকাণ হবে এখানে একটা বিন্দু নিলাম ধরে নাও একটা বিন্দু নিলাম এরপরে আমরা স্কেল ধরেও পারি আবার এভাবেও পারি এঁকে ফেললাম স্কেলটা দিয়ে আর একটু দিয়ে দিই আমরা এখন আমরা নামটা দিয়ে দেই এ কম্পাস দিয়ে লেখা খুবই কঠিন ব্যাপার এটা বি কম্পাস দিয়ে নাকি মাউস দেওয়া লেখা এটা ও কেন্দ্র ভীষ্টবৃত্ত এটা সি এখানে ডি দিয়ে দিলাম আমরা এই আমাদের চিত্রটা দেখো এই যে বি কিন্তু একটা বেশ এই তাহলে অর্ধবৃত্ত স্থকন এই যে এইটা কিন্তু অর্ধবৃত্তস্তকন বৃত্তের মধ্যে যে কোনটা আছে ব্যাস দ্বারা উৎপন্ন হ্যাঁ এই এই সাপ দিয়ে উৎপন্ন বি ডি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্তোগ কিন্তু এসিবি আমাদেরকে কিন্তু দেখাইতে হবে যে এই এসিবি কোনটাই এক সমকোণ মানে নাইনটি ডিগ্রি তাহলে আমরা এবার বর্ণায় চলে যাই ব্যাখ্যায় চলে যায় দেখো অঙ্কনে কি বললো সিবিন্দু অবস্থিত এব বিন্দু তো অবস্থিত তার বিপরীত পাশে বৃত্তের অপর একটি বিন্দু ডি নেই দেখো একটা বিন্দু ডি নিলাম ওখানে কিন্তু আমরা চিত্র মধ্যে এই ডিটা এসেছি এইটুক কাজে আমরা করলাম তারপরে কি হলো ধাপ একে কি বলল এ ডিবি চাপের উপর দণ্ডায়মান এই দেখো এই চাপ এ বি চাপের উপর দণ্ডায় মান কি কোন এস সিবি এই যে এ সি বি এই কোনটা এটা কিন্তু হাফ কেন্দ্রস্থ কোণ এ ও বি আমরা জানি একই চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্ত কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক কেন্দ্রস্থ কোন কিন্তু ও বি সরল কোন। একই চাপের উপর উপর মান বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কোন অর্ধেক এই যে দেখো কথাটা বলল কথাটা বুঝতে পারছো কি না যে আমাদের একই চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রে যে কোনটা থাকে সেটা বৃত্তে যে কোনটা থাকে তার দ্বিগুণ হয় অর্থাৎ বৃত্তের কোনটা কিন্তু কেন্দ্রের কোণের অর্ধেক তাইলে আমরা লিখলাম এই যে দেখো কোন এস সিবি কল্ট হাঁপ সরল কোন এও বি এওবি কোনটা বোঝা যায় না কিন্তু এটা কিন্তু সরল কোন সরল কোন মানে একশো নব্বই ডিগ্রি কোণের সমান কোণকে সরল কোন বলে সরি একশো আশি ডিগ্রি কোণের সমান কোণকে অর্থাৎ দুই সমকোণের সমান কোণকে সরল কোন বলে ঢাপ টুতে দেখো কি বললো কিন্তু সরল এও বি সমান সমান দুই সমকোণ একটু আগে সরল কোণের সংজ্ঞাটা আমরা বললাম যে দুই সমকোণের সমান কোণকেই সরল কোণ বলে তাইলে এ ও কোণটা কিন্তু দুই সমকোণ তাইলে হাফ এ ও বি যে বি কোণটা মানে কি হাফ দুই সমকোণ তার মানে কি দুই রে অর্ধেক করলে এক সমকোণ হবে এক সমকোণ হইলেই কিন্তু হয়ে গেল প্রমাণিত কিন্তু হয়ে গেল কত সহজ একটা উপবাদ্য তোমরা নিশ্চয়ই খেয়াল করছো এটা বুঝে যদি তুমি করো তাহলে খুব সহজেই তুমি কিন্তু পারবা ভয়ের কোনো কারণ নেই তাইলে কিন্তু আমাদের এটা শেষ হয়ে গেল তাহলে আমরা শেষ করব শেষ করার আগে যে কথাটা প্রতিবারই আমি বলে থাকি সেটা হলো যে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা যদি তোমার কাছে ভালো লাগে পড়া যদি তুমি বুঝতে পারো আমার পড়ানো তাহলেই শুধুমাত্র সাবস্ক্রাইব করবা অন্যথায় করার দরকার নাই লাইক করতে পারো তুমি শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো কমেন্টস করতে পারো তোমার যেটা যেটা দরকার সেটা সেটা তুমি কমেন্টস করে আমাকে জানাতে পারো যে স্যার এইটা এটা দিলে আমার জন্য ভালো অবশ্যই আমি সেটা দেব আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিস করবা প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো মনে থাকবে না যে কোনো জিনিস প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকবে না অতএব তোমরা বারবার প্র্যাকটিস করবা দেখবা শিখবা তাইলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা ঠিক আছে পরিশেষে সকলকেই পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি খুদা হাফেজ